করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে দেশ জুড়ে লকডাউন ঘোষণা করা হয়েছে। সারা দেশের মানুষ আজ গৃহবন্দী, প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হচ্ছে না, রাস্তাঘাটে মানুষের আনাগোনা প্রায় নেই বললেই চলে। করোনা ভাইরাসের কারণে পবিত্র শবে বরাত বাড়িতে মধ্যে পালন করা হচ্ছে। বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের শিমুলিয়া গ্রামে দেখা গেল কচি কাঁচারা দিনের বেলায় আব্দুল করিম চস্তির মাজারে সামাজিক দূরত্ব বজায় রেখে কিছুটা আনন্দ উপভোগ করছে। 8 বছর বয়সের শেখ তামান্না বলে, রাতে পালন করছি না, কারণ আমাদের তারাবাতি ও বাজির দিকে যাতে মন না চলে যায় তার জন্য দিনের বেলায় কিছুটা আনন্দ করছি। আমরা প্রতিজ্ঞা করেছি করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে তারাবাতি ও বাজি ফাটাবো না এবছর। আপনারাও বাড়িতে থাকুন, সুস্থ থাকুন। শবে কেমন আনন্দ হচ্ছে? প্রতি বছর যেরকম আমরা আনন্দে মেতে উঠি, আজ আমরা সেরকম আনন্দে মেতে উঠতে পারছি না। কারণ? কারণ করোনা ভাইরাস। কেন্দ্র ও রাজ্য সরকার যেভাবে করোনা ভাইরাসকে রুখতে চেষ্টা চালাচ্ছেন তা খুবই প্রশংসনীয়। আজ সারা দেশের মানুষ ঘরবন্দী, কিন্তু আমরা বাড়ির মধ্যে কিছুটা আনন্দ উপভোগ করছি। আপনারা বাড়িতে থাকুন এবং সুস্থ থাকুন। আজকে বাজি ফুটানো হবে নাকি? না, প্রতি বছর বাজি ফোটা বাজি তারাকাটি ফোটানো হয়, কিন্তু আজ আমরা বাজি তারাকাটি ফোটাবো না। তোমার নাম কী?